বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে অশ্রাব্য বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। স্বরাজের পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে 90 এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। টালবাহানা ছেড়ে বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। বলেন, এটা না হলে সরকার পতনের আন্দোলনে নামবে বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকার পতন ঘটানো হবে। জিয়া পরিবারের নামে অশ্রাব্য কথা সহ্য করা হবে না। সরকারের মন্ত্রীরা যেসব কথা বলছেন তা বন্ধ করার দাবি জানান মির্জা আব্বাস। তারা মশ করে করে ঠাট্টা করে বিদ্রুপ করে খালেদা জিয়াকে মনহানিকর কথা বলে, এই দুঃসাহসের উৎস কোথায়? খালেদা জিয়া আজকে এই মশ করার পাত্রী ন, কথাটা মনে রাখা উচিত শেখ হাসিনা। তার সাংবাদিকদেরকে যদিও তারা বলে উপরের নির্দেশে বলে, সাংবাদিকদেরকে বললো সাবধান করেন, সাবধান করেন জনরোষে, কিন্তু কখন কি ঘটে তা বলা যায় না।